الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة إلى آخر الآية. فقال النبي صلى الله عليه وسلم لا وضوء لمن لم يذكر اسم الله عليه أو كما قال رسول الله صلى الله عليه وسلم. বুজুর্গানে মোহতারাম, একটু আগে একজন ছাত্র ভাই আমাদেরকে কালামে পাক থেকে তেলাওয়াত শুনাইছেন। তেলাওয়াত করলে বা শুনলে কি লাভ? তেলাওয়াত নিজে করলে অথবা কারো থেকে শুনলে সমান লাভ। সে লাভের মধ্যে বলা হয়েছে যে আমরা অনেক সময় গুনাহ করে ফেলি, হাসতে হাসতেও কত গুনাহ হয়ে যায়, এতে কলবের মধ্যে কালো দাগ পড়ে। যে দাগ পড়লে কলবের অনুভূতি নষ্ট হয়ে যায়, তখন মানুষ উল্টা দিক যায়। কলবের অনুভূতি যখন নষ্ট হয়ে যায় তখন সে গলত লাইনে চলে, হক বুঝতে পারে না। তো নিয়মিত কোরআনে কারিম তেলাওয়াত করলে অল্প হোক, এক পারা না হোক, আধা পারা না হোক, আধা পারা না হোক, এক পৃষ্ঠা হোক, এক রুকু হোক, একবার না হোক, দুইবার হোক, তিনবার হোক, যে কোনো ভাবে হোক, দেখে না হোক, মুখস্থ হোক, আপনি কোরআন ধরার সময় পাইলেন না, আলামতারা পর্যন্ত সুরা জানেন না, এটা কয়েকবার খতম করেন। যে কয়টা সুরা আপনি জানেন এটাই মুখস্থ কয়েকবার কি করেন, পড়েন, তেলাওয়াত হয়ে গেল। তেলাওয়াতের এক নম্বর ফায়দা এই ছাত্র আমাদেরকে শোনালো, হাদিসের তর্জমা এটা, যে গুনাহ করতে করতে দিল যে কালো হয়ে যায়, অন্তরে যে কালো দাগ পড়ে, এই দাগটা ক্লিন হয়ে যায়, পরিষ্কার হয়ে যায় দিল, তখন সিরাত মুস্তাকিমে চলতে থাকে, গলত লাইন আর যায় না। কত বড় জরুরি জিনিস তেলাওয়াত, দিলের জল, গুনাহের কালিমা, গুনাহের কালো দাগ এটা মুছে দেয়। দুই নম্বর ফায়দা বলল যে আল্লাহর মহাব্বত বাড়তে থাকে। আজকে তেলাওয়াত করলো, একটা ডিগ্রি মহাব্বত বাড়লো, কালকে আবার তেলাওয়াত করলো, আরেক ডিগ্রি বাড়লো,
এরম করতে করতে সে আল্লাহর মাহবুব প্রেমাস্পদ হয়ে যায়, আল্লাহ তাকে মহাব্বত করেন। আর আল্লাহ যখন কাউকে মহাব্বত করেন, এক হাদিসে আসছে যে আল্লাহ তার হাত হয়ে যান, তার পাও হয়ে যান, তার চক্ষু হয়ে যান, তার সবকিছু হয়ে যান। অনেকেই এটা বোঝে না, এ আবার কেমন কথা, আল্লাহ তার হাত হয়ে যায়, আল্লাহ তার পাও হয়ে যায়, কেমন কথা, প্রায় লোক বোঝে না এটা। আর শাব্দিক অর্থ দিয়ে বোঝা সম্ভব পারো না। এই আল্লাহ হাত হয়ে যান পাও হয়ে যান অর্থ হল তার সবকিছুকে স্বয়ং রব্বুল আলামিন নিয়ন্ত্রণ করেন, তার হাত গুনার কাজে ব্যবহার হয় না, তার চোখ গুনার কাজে ব্যবহার হয় না, তার পাও গুনার কাজের দিকে ধাবিত হয় না, সব কিছু স্বয়ং রব্বুল আলামিন নিগরানি করেন, দেখাশোনা করেন। এই হল আল্লাহর হয়ে যাওয়ার অর্থ, এত সম্পর্ক হয়ে যায় আল্লাহ নিজে দায়িত্ব নেন, ওর দ্বারা গোনা হবে না। তেলাওয়াত করতে করতে এই মর্তব্যটা হাসিল হয় যে আল্লাহ নিজে তার নিয়ন্ত্রণ করবেন, তার কোন অঙ্গ গোনার দিক যাবে না। তিন নম্বর যে ফায়দাটা বলা হল, প্রত্যেকটা অক্ষরে দশটা নেকি, একটা নেকির পরিমাণ আমরা জানি না পরিমাণ কত, এটা মিজান নামক দাড়িপাল্লায় যখন তুলবে তখন পরিমাণটা বুঝে আসবে। মিজান নামক দাড়িপাল্লায় কারণ একটা নেকি যদি গোনার তুলনায় বেশি হয়ে যায়, একটা নেকি গোনার থেকে বেশি, ধরেন তার গোনা হল এক লক্ষ আর নেকি হল এক লক্ষ এক, তাহলে একটা নেকি বেশি হল না, একটা নেকি যে বেশি হল এর কি পাওয়ার, এই একটা নেকির কি পাওয়ার, আল্লাহ নিজের দয়ায় তার ওই এক লক্ষ গোনা মাফ করে তাকে বেহেশতে পৌঁছে দিবেন, ওটার জন্য দোজখে দিবেন না, কারণ নেকির পাল্লা ভারী হয়ে গেছে। তখন একটা নেকিও যে কি জিনিস এইটা তখন বুঝে আসবে, এখন বুঝে আসবে না, এখন শুনতে হবে আর বিশ্বাস করতে হবে, শুনতে হবে কোনো তামাশা না, তামাশা নাই, নেকি বড় ভারী জিনিস। এবং হাসানের ময়দানে সবাই যে ভাগবে, ছেলে ভাগবে, মেয়ে ভাগবে, স্ত্রী ভাগবে, বাপ মা ভাগবে, কিসের জন্য ভাগবে, এই নেকি দেওয়া লাগে কিনা এই ডরে। তো বাপের সাথে দেখা হইলে বাপ যদি বলে বাবা কত কষ্ট করে তোমার মানুষ করছিলাম, আজকে একটা নেকি যদি আমার বেশি হয় আমার বরাবর হয়ে গেছে, নেকি আর গুনা কি হয়ে গেছে, বরাবর হয়ে গেছে, আমাকে তো আরাফে থাকতে হবে। সুরা আরাফ শোনেন না, একটা সুরা আছে, একটা ময়দান জান্নাত জাহান্নামের মাঝখানে ময়দান, ওখানে থাকা লাগবে। তুমি একটা নেকি আমাকে দাও, একটা নেকি বেশি হয়ে গেলে তাহলে আমি আর আরাফে না থেকে কোথায় যাবো, জান্নাতে চলে যাবো। বাপে এটা চায় কিনা, চায় বসে কিনা, বাপরে তো না করা যাবে না, এই ডরে ছেলে আগের থেকে কেটে পড়বে, বাপ আসতেছে আর একদিক দিয়ে চলে যাবে। ইয়াওমায়া ফিররুল মারউ, কোরআনের আয়াত, ইয়াওমায়া ফিররুল মারউ মিন আবিহি ওয়া উম্মিহি, ইয়াওমা মানে যেদিন, এফিরু মানে
থাকবে। মারু মানে মানুষ, মিন আবিহি তার বাপের থেকে, উম্মিহি মায়ের থেকে, সবার থেকে ভাগবে। কেন ভাগবে? শুধু এর নেকির প্রশ্নে। সেদিন নেকির দাম বুঝে আসবে, সেদিন নেকির দাম বুঝে আসবে। এই জন্য যেসব মসজিদে মাদ্রাসা আছে, হেফজখানা আছে, সেখানে এরকম একটা সিস্টেম করলে ভালো হয় যে মাগরিবের 20 মিনিট আগে কথার কথা একজন হাবেশা তেলাওয়াত করবে, যারা যারা শুনতে চায় তার একটু আগে আসবে। কারণ অনেক মুসলমান তেলাওয়াত করতে পারে না, তার তেলাওয়াত অশুদ্ধ। অনেকে আছে সময় বের করতে পারে না, এত বিজি, এত বিজি সময় বের করতে পারে না। এখন যেসব মসজিদে হেফজখানা আছে, সেখানে যদি এমন একটা সিস্টেম থাকে তো উস্তাদরা মাগরিবের 20 মিনিট আগে একটা হাফেজ সাহেবকে চেয়ারে বসাই দেয়, আজকে চান্দের কত তারিখ ওই পাড়ার থেকে পড়বে, যেদিন চান্দের যে তারিখ ওই পাড়া থেকে পুরো এক পাড়া হোক আধা পাড়া হোক পড়বে, আর মুসল্লি যারা শুনতে চায় তারা শুনবে। তাহলে যারা তেলাওয়াত করতে পারে না, তেলাওয়াত অশুদ্ধ, তারা তো শুনেও ওই তেলাওয়াত সমান কি পেয়ে গেল, নেকি পেয়ে গেল। তেলাওয়াত করলে যে নেকি, শুনলেও সেই নেকি, কোনো কম নেই, সব কোনো কম হবে না। এটা করা যায়, এই মসজিদও চালু করা যেতে পারে যদি পাবলিক আম মুসল্লিরা চায়। ঠিক আছে, হ্যাঁ, মাগরিবের 20 মিনিট আগে 15 মিনিট আগে একজন হাফেজ সব কিছু তেলাওয়াত করুক, মাগরিবের আজান পর্যন্ত আমরা শুনি, আমাদের তেলাওয়াত হয়ে গেল, সুন্দর তেলাওয়াত। তো 3 নম্বরে বলা হয়েছে যে প্রত্যেকটা অক্ষরে 10টা করে নেকি, আলহামদু। এখানে 5টা অক্ষর আছে, কয়টা অক্ষর আছে? এটুক শোনার সাথে সাথে, পড়ার সাথে সাথে কমপক্ষে 5×10=50টা নাকি হল, মামুলি জিনিস। তো ওই ছেলে বলে গেছে যে প্রত্যেকটা অক্ষরে 10 নাকি, না বুঝিয়া পড়লেও, অর্থ না বুঝিয়া পড়লেও প্রত্যেকটা অক্ষরে 10 নাকি। কেউ যদি বলে, ওই ছেলে বলে গেছে, খেয়াল করেন, যদি কেউ বলে যে না বুঝিয়া পড়লে কোনো লাভ নেই, তাহলে সে বদ্দিন অথবা জাহেল অথবা উভয়টা। এটা দাওয়াত লোকের মধ্যে চালু করে গেছে কে? মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ। তারপরে আমাদের দেশে এটাকে ব্যাপক করছে কে? হাফিজ হুজুর রহমাতুল্লাহ। হাফিজ হুজুর তার বয়সের শেষের দিকে আনলেন মাওলানা আবরারুল হক সাহেবকে, যিনি আমার দ্বিতীয় শায়েখ। এনারা সকলেই এই কথাগুলো চালু করে গেছেন। ওনারা যখন এই কথাগুলো চালু করে গেছেন, তখন নিজামুদ্দিনের মুরব্বীর জন্ম হয়নি। নিজামুদ্দিনের মুরব্বীর জন্মের আগে ওনারা এই কথাগুলো চালু করে গেছেন। বর্তমান মুরব্বী, স্বঘোষিত মুরব্বী, হ্যাঁ, উনি যে বলতেছেন অর্থ বুঝে পড়া ওয়াজিব, যদি অর্থ বুঝে না পড়ে তাহলে সে ওয়াজিব তরক করার গুণাগার হবে।
এতদিনে লোকদেরকে আরো কোরআন থেকে সরাই দিল, অর্থ বুঝবেও না, জীবনেও তো লাভ করবে না, তো অর্থ না বুঝে পড়লে গুনাহ হবে, তো থাক ভাই গুনার দরকার নেই। রাতে লাভ করতো তা উনি অফ করে দিলেন, এটা দিনের খেদমত। পাবলিক যা কিছু তেলাত করতেছিল এটা বন্ধ করে দিলেন। তোনার জন্মের আগে মজলিসে দাওয়াতুল হকে এই কথাটা বলা হয়েছে, ওনার জন্মের আগে, যে প্রত্যেকটা অক্ষরে দশ নাকি, না বুঝিয়া অর্থ না বুঝিয়া পড়িলেও, না বুঝিয়া পড়িলেও প্রত্যেকটা অক্ষরে দশ নাকি। ওইখানে এটাও বলা হইতেছে যদি কেউ বলে যে না বুঝিয়া পড়িলে কোনো নেকি হবে না গুনাহ হবে, তাহলে সেই লোকটা জাহেল বদ্দিন বা উভয়টা। এখন দাওয়াতুল হকের এই কথা দিয়ে এই অটো আমিরের ফয়সালা করেন। হ্যাঁ, অটো আমির যে বলতেছে না বুঝিয়া পড়লে গুনাহ হবে, তার এই কথা আর দাওয়াতুল হকের এই কথাকে মিলান। এদিক বলা হচ্ছে যে না বুঝিয়া পড়লেও দশ নাকি, আর অটো আমির কি করতেছে, কেউ বানায় নাই, একাই আমির, সঘোষিত একাই আমির, উনি বলতেছে না বুঝিয়া পড়লে গুনাহ হবে। এ তো মওদুদী সাহেবের স্লোগান ছিল, তা ওনার মুখে কে উঠাইল? মওদুদী সাহেবের স্লোগান ছিল এটা, যে কোরআন না বুঝে তেলাওয়াত করা যাবে না গুনাহ হবে, সেই একই স্লোগান আজকে এনার মুখের মধ্যে। আর আমাদের ভাইরা এই জাহের লোকটাকে, এই জাহের লোকটাকে এতাহাত করছে, জাহেলদের এতাহাত করতে বলা হয়েছে না ওলামাদের এতাহাত করতে বলা হয়েছে, কত মারাত্মক কথা। যদি কেউ বলে অর্থ না বুঝে পড়লে কোনো সব নেই, তাহলে সে ব্যক্তি জাহেল মূর্খ অথবা বদ্দিন অথবা উভয়টা। এখানে আমাদের চিন্তার বিষয় এটা, যে আল্লাহওয়ালারা কি বলে গেছেন আর এখন আমরা কি শুনতেছি। মাওলানা থানভি কে ছিল? তিনি ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহির মুরব্বী ছিল, হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহির মুরব্বী ছিল। তিনি যে তবলিগের কাজ করতেন কার পরামর্শে করতেন, কার দোয়া নিয়ে করতেন? মাওলানা আশরাফ আলী থানভি। তো তিনি যে দাওয়াতভাগ চালু করে গেলেন সেখানে বলা হচ্ছে না বুঝিয়া পড়লেও, অর্থ না বুঝিয়া পড়লেও দশটা করে নেকি হবে। আর আরাক আল্লাহ রান্না করতেছে না বুঝিয়া পড়লে গুনাহ হবে। কি পরিমাণ অজ্ঞতা, জাহালাত, মূর্খতার কথা, মানুষকে কোরআন তেলাওয়াত থেকে বঞ্চিত করার কথা। আল্লাহ সবাইকে হেফাজত করুন। হ্যাঁ, অনেকে তাঁতি ভাই বলে যে আমাদেরকে কাজ করতে দেওয়া হইতেছে না, তোমাদের কেন কাজ করতে দেওয়া হবে, তোমার তো মানুষ গোমরা করতেছে, তোমাদের গোমরা করার জন্য সুযোগ করে দেওয়া হবে, তারা অভিযোগ করতেছে। ঠিক আছে, আপনি আপনাদের মতো করেন, আমরা আমাদের মতো করি, এতো কাফেরদের কথা। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের কাজ করতে দিলে তোমরা তো মানুষ গোমরা করবা, এসব কথা বলে মানুষ গোমরা করবা, তোমাদেরকে এই ঠিকাদারি কে দিছে, মানুষ গোমরা করার ঠিকাদারি? এই জন্য তোমাদের কোন মসজিদে ঢুকতে দেওয়া হয় না, কাজ করতে দেওয়া হয় না। তো এই লোকগুলো তো হেদায়তের কোনো কথা বলবে না, যা বলবে গোমরাহির কথা, যা বলবে গোমরাহির কথা। এমনি মানুষ হেদায়ত পাইতেছে না, এগুলো শুনে আরো গোমরা হবে, এটুকু তারা বুঝে না যে আমাদের কাজ করতে দেওয়া হইতেছে না কেন, আমাদেরকে কাজ করতে দেওয়া হইতেছে না কেন,
এইজন্য হইতেছে না তোমরা গোমরাহের কথা বলতেছো, তোমরা গোমরা ব্যক্তিকে অনুসরণ করতেছো। তোমরা জনগণের মধ্যে যত কাজ করবা জনগণ তত গোমরা হবে। তোমরা হেদায়েতের কথা বলতেছো না, তোমরা হেদায়েতের উপর নেই। আল্লাহ তাআলা এই নতুন গোমরাহি থেকে সবাইকে হেফাজত করেন, এবং যারা এই গোমরাহের মধ্যে চলে গেছে তাদেরকে ফিরে আসার তৌফিক দান করেন, তওবা করে ফিরে আসার তৌফিক দান করেন। আমরা সবার কল্যাণ চাই, সবার জন্য জান্নাত চাই, সবার জন্য হেদায়াত চাই। আমিন। আমি জুমার বাইরে উজুর প্রসঙ্গ আনছিলাম যে পানির অপচয় করা যাবে না, পানির অপচয় করা যাবে না। এখন একটা হাদিস পড়ছি, যে হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি উজু শুরুতে বিসমিল্লাহ পড়ল না তার কেমন যেন উজুই হল না। ব্যাখ্যায় ওলামায়ে কেরাম লিখছে উজু হয়ে যাবে, নামাজও হয়ে যাবে, কিন্তু এটা অসম্পন্ন উজু। এটা কি? কারণ উজুর দ্বারা উদ্দেশ্য হল গোনা মাফ হয়ে যাওয়া। প্রত্যেকটা অঙ্গ যে ধোয় ওই পানির সাথে গোনাও ধরে দেয়, পানির সাথে গোনাও ধরে দেয়। কিন্তু এটা কখন? যদি উজু শুরুতে বিসমিল্লাহ পড়ে। যদি সে উজু শুরুতে কি পড়ে? বিসমিল্লাহ পড়ে, তখন যে কোনো অঙ্গ ধোয় গোনা ধরে যায়। হ্যাঁ, চেহারা ধুইল তো জুবান দিয়ে যত গোনা করছে সব পড়ে যায়, চোখ দিয়ে যত গোনা করছে সব পড়ে যায়, কান মোছে করলো কান দিয়ে যত গোনা করছে সব পড়ে যায়, মাথা মোছে করলো মাথা দিয়ে যত গোনার চিন্তা ফিকির করছে সব ধরে যায়। শর্ত কি? বিসমিল্লাহ পড়তে হবে, বিসমিল্লাহির রহমানির রহিম, অথবা বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ। এক হাদিস আসছে যদি এই ধরনের বিসমিল্লাহ পড়ে, বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ, তাহলে এই উজু যতক্ষণ থাকবে ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকবে, মাসুম ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকবে। এর জন্য আমরা খেয়াল করে উজু করার আগে হয় বিসমিল্লাহির রহমানির রহিম পড়ব, অথবা বিসমিল্লাহি আলহামদুলিল্লাহি এটুক পড়ব। এটা ভালো হয় যে যারা উজুখানায় উজু করে দু একজন যদি জোরে পড়ে লেখাও থাকতে পারে, আর কেউ জোরে পড়ল, কেউ যদি জোরে পড়ে তো তারটা শুনে বাকিদের কি হয়, আরে আমি তো পড়ে নাই, তো সেও পড়ে, সেও পড়ে। এই একটা কথা খেয়াল করতে হবে। তো উজু শুরুতে কি পড়তে হবে? বিসমিল্লাহ পড়তে হবে, বিসমিল্লাহ পড়তে হবে। চেহারা ধোয়ার সময় পানি তো এক হাত দিয়ে নিবে, পানি নিবে এক হাত দিয়ে, কিন্তু চেহারা ধুইবে দুই হাত দিয়ে। এক হাত দিয়ে পানি নিয়ে ওর সাথে বাম হাত মিশাবে, মিশে পানিটা কপাল থেকে এই থুতনির দিকে নিয়ে আসবে, একদম কানের এখানে যেন হাত লাগে, কানের যে গোড়াটা আছে এখানে যেন হাতের ঘষা লাগে না, খেয়াল করবে। কানের যে গোড়া একটু বাড়তি আছে এখানে, এখানে হাতের ঘষা লাগতে হবে। তাহলে বোঝা গেল যে আমার কপাল থেকে থুতনি পর্যন্ত, এক কানের গোড়া থেকে আর এক কানের গোড়া পর্যন্ত পুরাটা ধোয়া হয়েছে। দুই হাতে ধুতে হবে, দুই হাতে ধুতে হবে। চেহারা ধোয়ার পরে
যাদের দাড়ি পাতলা তারা ডলা দিবে, একদম চামড়া পর্যন্ত পানি পৌঁছে যায় ডলা দিব। আর যাদের দাড়ি ঘন, দাড়ির মধ্যে দিয়ে চামড়া দেখা যায় না, তাদের পানি পৌঁছানো, চামড়া পর্যন্ত পানি পৌঁছানো জরুরি না। তারা দাড়ি ধুয়ে দিলে হয়ে গেল, এদিকে চেহারা ধুইবে আর দাড়ির জায়গাটায় দাড়ি ধুইবে, ওই দাড়ি ধুইল চেহারা ধোয়া হয়ে গেল, সামনেরটা পানি দিয়ে ধুইল আর ঘন দাড়ির জায়গাটা দাড়ি ধুইল হয়ে গেল। বাকি চেহারা ধোয়া একটা কাজ আর দাড়ি খেলাল করা আর একটা কাজ। ধোয়ার দ্বারা কিন্তু খেলাল হবে না। ধোয়া একটা জিনিস আর খেলাল আর একটা জিনিস। খেলাল কিভাবে করব? চেহারা ধোয়ার পরে ডাইন হাত দিয়ে পানি নেবে, ডাইন হাত দিয়ে পানি নিয়ে এরকম একটু ঘষা দিবে, ঘষা দিয়ে ডাইন হাতটাতে ঢুকাইবে। এ তাকবীরে তাহরীম সময় হাত যেরকম থাকে না, তাকবীরে তাহরীম সময় হাত যেরকম থাকে না, কিরকম থাকে হাত? তালু সামনের দিকে। এই তালু সামনের দিকে রেখে দাড়ির তলা দিয়ে হাত ঢুকাবে। দাড়ির তলা দিয়ে কি করবে? দাড়ির নিচ দিয়ে হাত ঢুকাবে, ঢুকায় এইভাবে খেলাল করবে। আমরা খেলাল বুঝি এইভাবে, এটা আপনার আমার বুঝবো তো খেলাল, সুন্নতি খেলাল না। নবীজি এই খেলাল শেখার নাই, নবীজি তো শিখতে হবে। প্রত্যেকটা সুন্নত দ্বারা মানুষ আল্লাহ প্রিয় মাত্র হয়ে যায়, প্রত্যেকটা সুন্নত দ্বারা মানুষ কি হয়? আল্লাহর প্রিয় পাত্র হয়। হাতটা এইভাবে ঢুকাইতে হবে, সব দাড়িতে খেলাল করবে। দাড়ি খেলাল করা আর একটা কাজ, চেহারা ধোয়া একটা কাজ, আর দাড়ি খেলাল করা একটা কাজ। নাকের মধ্যে পানি উপর দিকে পৌঁছানো, নরম জায়গা পর্যন্ত পৌঁছানো একটা কাজ। নাক বাম হাতের দুই কিনারের দুই আঙুল দিয়ে সাফ করা একটা কাজ। তারপরে জোরে নিঃশ্বাস ছাড়া একটা কাজ। নাকের মধ্যে তিনটা কাজ, পানি চড়ানো একটা কাজ, দুই হাতের কিনারা দুই আঙুল দিয়ে নাক পরিষ্কার করা একটা কাজ, পরে জোরে নিঃশ্বাস ছাড়া যাতে যে ময়লাটা আলগা হয়ে গেল ওটা বাইরে চলে আসে আর একটা কাজ। নাকের মধ্যে তিনটা কাজ আছে। আমরা এটা না জানার কারণে আমরা যেটা করি আমাদেরটা হয় নাক মাসা, নাক মাসা হয়, যেটা আল্লাহ নবী চাইছেন ওটা হইতেছে না, জানি না, জানি না। আমরা দুই হাত ধোয়ার পরে হাত খেলাল করতে হয়, খেলাল করার তরিকা আছে। এটা ডাইন হাত, খেলাল করবেন কেমনে? বাম হাত উপর দেয় না, টান দিবেন, টান দিবেন। এটা বাম হাত, এটা খেলাল করবেন কেমনে? ডাইন হাত উপর দেয় দেন, এনে টান দেন। এলো সুন্নতি খেলাল। যদি আপনি কারোর থেকে না শিখে থাকেন তা আপনি খেলাল করবেন এইভাবে, এইভাবে করবেন, এটা তো সুন্নতের কিছুই না, সুন্নতের কিছুই না। মাথা মসে করবেন কি দিয়ে? সবাই করেন, পাঁচশো আঙ্গুল মাথার তালুর উপর রাখেন, পাঁচশো আঙ্গুল, তিনটা না, তিনটা তো প্রসিদ্ধ হয়ে গেছে না ভুল, তিনটা না, পাঁচশো আঙ্গুল উপরে রাখেন,
রেখে পিছনের দিকে নেন, পাঁচ আঙুল পিছন দিকে নেন, নিয়ে আবার সাইড দিয়ে পাঁচ আঙুল সামনের দিকে আনেন। সাইড দিয়ে কোন দিকে আনেন? সামনের দিকে। পাঁচ আঙুল যত এখানে তালু লাগবে, কিন্তু আমার পাঁচ আঙুল থাকবে নেওয়ার পিছনে, নেওয়ার সময় পাঁচ আঙুল থাকবে, আনার সময়ও পাঁচ আঙুল থাকবে। তো সাইডে তালুটাই বেশি লাগবে, তালুটাই এইটা দুইবার করলেন না, এটা একবার মাসে হলো, প্রথম উপরে হয়েছে, পরে দুই সাইড হয়েছে। এগুলো মাসা করার নবীজির তরিকা। অনেকে তিন আঙুল তো শেখাবে, এটা ঠিক না, এটা একটা কিতাব আছে এরকম, কিন্তু ওটাকে অন্য সবাই নিষেধ করছে যে এটা দুর্বল। এই মতটা কি? তিন আঙুল দিয়ে করাটা দুর্বল, পাঁচ আঙুল দিয়ে করতে হবে। এইভাবে মাথা মোছা করার পরে কান মোছে করবেন কেমনে? কান মোছে করবেন প্রথমে দুই কনিষ্ঠ আঙুল কানের ছিদ্রের মধ্যে দেন, দিয়ে লড়াচড়া দেন, বের করেন। এরপরে সাদা আঙুল দিয়ে এই কানের ভাঁজ, কানের ভিতর যে ভাঁজ আছে, সাদা আঙুল দিয়ে এই ভাঁজগুলো মাসা করেন। এরপরে বৃদ্ধ আঙুলের পেট দিয়ে কানের বাহিরটা মাসা করেন, কানের পিছন সাইডটা মাসা করেন, কানের ছিদ্র, কানের ভাঁজ, পিছনের সাইড। তারপরে গর্দান মশা করতে হবে শুধু ব্যাক, ব্যাক পিছন, পিছন সাইডটা, এই ডাইন হাত দিয়ে এদিক টানতেন, বাম হাত দিয়ে এদিক টানতেন। এটা যদি আপনি গলার দিক নিয়ে আসেন তাহলে না জায়েজ, হাতটা যদি গলার দিক নিয়ে আসেন তাহলে গোনা হবে। শুধু পিছন সাইডটা হাত দিতে শব্দ মাস্তা রকাবাতাও, যে গর্দান মসে করল আল্লাহ তার গর্দানকে জাহান্নাম থেকে মুক্ত করে দিল। গর্দান কইলে গলা বুঝায় না, গর্দান কইলে গলা বুঝায় না, এই হাত গলার দিকে আনা নিষেধ, শুধু পিছন সাইডটা। এতে যাদের প্রেশার আছে, হাই প্রেশার, তাদের কিন্তু বিশাল ফায়দা হয়ে যাবে। পাঁচ রক্ত দিয়ে গর্দান ভিজায় প্রেশারও কন্ট্রোলে থাকবে, পাঁচ রক্ত গর্দান ভিজাইলে প্রেশারও কি থাকবে? কন্ট্রোলে থাকবে। আশা করা যায় তার বেরোনো সেফ থাকবে, বেরোনো কি থাকবে? সেফ থাকবে। কত বড় ফজিলত! এবারে পা ধোয়ার সময় টাকনু সহ ধুইতে হবে, টাকনু সহ ধুয়ে খেলাল কিভাবে করবে? এই ডাইন পায়ের ছোট আঙুল তো শুরু হবে আর বাম পায়ের ছোট আঙুল দিয়ে শেষ হবে। হ্যাঁ, হাতে খেলাল তো দেখাইলাম, সব বলি নাই যে কটা। তো পায়ের আঙুল খেলাল করতে হয় বাম হাতের এই আঙুলটা নির্দিষ্ট, এটা দিয়ে দেখেন এই কনিষ্ঠ আঙুল তো শুরু হবে, এখানে ঢুকায় উপর দিক টান দিতে হবে। এবার দ্বিতীয়টা, এই ঢুকায় উপর দিক টান দিতে হবে, একটু বাঁকা করে, একটু বাঁকা করে নেবে। এবারে তিন নম্বরটা, এবারে দেখা যায় খেলালের জন্য এই আঙুলটা নির্দিষ্ট, খেলালের জন্য পায়ের আঙুল, খেলালের জন্য বাম হাতের কনিষ্ঠ আঙুলটা নির্দিষ্ট। ছোট আঙুল তো শুরু হবে নিচের থেকে উপর দিক টান দিবেন, নিচের থেকে। এবারে ধরুন বাম পাও ধোয়া হয়ে যাবে, বাম পাও তো বড় আঙুল তো শুরু হবে, বড় আঙুল থেকে শুরু উপর দিক নিয়ে আসেন। এরপরে তারপর একটা এরকম করতে করতে কোথায় দিয়ে শেষ হবে? ছোট আঙুল দিয়ে শেষ হবে, ছোট আঙুল তো শুরু, ছোট আঙুল শেষ। উজুর কিছু কিছু জিনিস আমি বললাম আপনাদেরকে, কিছু কিছু জিনিস না দেখাই দিলে
যত লিকচার দেওয়া হোক কোনো কাজ হবে না, প্র্যাকটিক্যাল শিখতে হবে। এইভাবে উজু করার পরে আপনি উপর দিক চেয়ে দোয়া পড়েন, হ্যাঁ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু, এই দোয়া পড়েন। এরপরে একটা দোয়া আছে, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, এটুক, এতে বেশি পড়বেন না, অনেক আরো বাড়াই দেয়। আর কি বাড়ায়? ওয়া জাআলনি মিনাল লাযীনা লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। শুনতে খুব ভালো, কিন্তু হাদিসে নেই, তাহলে বলো কি? শুনতে খুব ভালো কিন্তু হাদিসে নেই, তবে অতটা পড়বেন না, কতটুকু পড়বেন? আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, বলেন তো, মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, হে আল্লাহ আমাকে তওবাকারীদের কাতারে শামিল করো, আর আমি যেন দিলটাও পাক করতে পারি, এখন তো হাতটাও পাক করলাম, দিলটাও পাক করতে পারি, দিলের বেদি থেকে ওটা আমাকে তৌফিক দান করুন। এই দোয়াটা আমার নবীদের সুন্নত বইতে আছে, এখান থেকে আপনারা দেখে নেবেন। আর এখানে হুজুররা বাকি কথা ওরা বলবে, মস্ক করবে, সুরা ফাতিহার মস্ক হবে, বিভিন্ন সুরার মস্ক হবে, আত্মাহিয়াতুর মস্ক হবে, হইতে থাকবে, আপনারা খুব জমে বসে থাকেন। হ্যাঁ, আমাদের তো অন্য প্রোগ্রাম আছে, আমি যাইতেছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।